এমএইজ এডুকেশন ল্যাবে সকলকে স্বাগত। অনেকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উপরে একটি ভিডিও বানানোর জন্য সকলে অনুরোধ করছে আমাকে হোয়াটসঅ্যাপে, কিন্তু আমাদের নোটস থেকে আমি ভিডিও বানাতে পারছি না, এখন সেই অল্প টাইমের মধ্যে সম্ভব নয়। তাই আমি আজকে চেষ্টা করছি ভারতের জাতীয় কংগ্রেস এবং তার পরবর্তীকালের ইতিহাস এটি একটি অডিও লেকচারের মাধ্যমে উপস্থাপন করার, এবং পরবর্তীকালে আফটার ফিল্মস আমি চ্যাপ্টার ওয়াইজ টোটালি করে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করা যাক ভারতের জাতীয় আন্দোলন ও জাতীয় কংগ্রেস। ভারতের জাতীয় কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে বোম্বাইয়ে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে 1885 খ্রিস্টাব্দে 28 থেকে 30 ডিসেম্বর। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন বাঙালি ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এবং এই অধিবেশনে 72 জন প্রতিনিধি যোগ দিয়েছিলেন। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার চিন্তা করেছিলেন অবসরপ্রাপ্ত ইংরেজ সিভিলিয়ান অ্যালেন অক্টাভিয়াম হিউম। হিউমকে অনেকে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা বলে অভিহিত করেন। হিউমের জীবনীকার ওয়েডার বান বলেছেন, হিউম ভারত থেকে ব্রিটিশ বিরোধী মনোভাব দূর করতে সেফটি ভালভ হিসেবে কংগ্রেস প্রতিষ্ঠার সচেষ্ট হন। আবার সরকারি উৎসাহে 1888 খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমেদ খান কংগ্রেসের বিকল্প সংস্থা হিসেবে ইউনাইটেড পেট্রিয়াটিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ব্রিটিশ ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, WSS-এর 10 ইয়ার্সের কোশ্চেন ঘাটলে এই কোশ্চেনটি বেশ কয়েকবার পাওয়া যাবে, অর্থাৎ জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন। উত্তরটি হবে লর্ড ডাফরিন। এছাড়াও জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে বসেছিল, কতজন প্রতিনিধি ছিল, কে সভাপতিত্ব করেছিল এবং সমস্ত অধিবেশন সম্পর্কে প্রতি বছরেই 1 থেকে 2 প্রশ্ন এখান থেকে আসে, সেটি অবশ্যই মাথায় রাখবে। তারপরে বলি জাতীয় কংগ্রেসের দ্বিতীয় এবং তৃতীয় অধিবেশন বসে যথাক্রমে কলকাতা এবং মাদ্রাজে, অর্থাৎ দ্বিতীয় অধিবেশন বসছিল কলকাতায় আর থার্ড অর্থাৎ তৃতীয় অধিবেশন বসছিল মাদ্রাজে। এই দ্বিতীয় এবং তৃতীয় অধিবেশনে সভাপতি করেছিলেন যথাক্রমে দাদাভাই নৌরোজি এবং বদরুদ্দিন তৈয়বজি। অর্থাৎ দ্বিতীয় অধিবেশন যেটা কলকাতায় বসছিল তার সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নৌরোজি, এবং তৃতীয় অধিবেশন যেটা মাদ্রাজে হয়েছিল তার সভাপতিত্ব করেন বদরুদ্দিন তৈয়বজি। 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ এই 20 বছর সময়কে বলা হয় কংগ্রেসের নরমপন্থী যুগ। এরপরেই শুরু হয় চরমপন্থী প্রভাব, আর 1918 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে গান্ধী যুগ বলা যায়। কংগ্রেসের প্রথম পর্যায়ে তথা নরমপন্থী নেতৃত্ববৃন্দী কারা ছিলেন, তারা ছিলেন দাদাভাই নৌরোজি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, গোপালকৃষ্ণ গোখলে, বদরুদ্দিন তৈয়বজি প্রমুখ। এরা ছিলেন নরমপন্থী নেতা। এই সমস্ত নেতৃবৃন্দ নিয়মতান্ত্রিক আন্দোলনের সমর্থন ছিলেন এবং এরা ইতিহাসে নরমপন্থী নামে পরিচিত। আবার কংগ্রেসের চরমপন্থী নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিপিনচন্দ্র পাল, রাসবিহারী বসু, অরবিন্দ্র ঘোষ, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং অশ্বিনী কুমার দত্ত। সুতরাং আমরা দেখতে পেলাম কিছু নেতৃত্ব যারা নরমপন্থী ছিলেন এবং কিছু নেতৃত্ব যারা চরমপন্থী ছিলেন। এখন আমরা নেক্সট পয়েন্টে চলে আসব। কংগ্রেসের নিয়মতান্ত্রিক আবেদন নীতি এবং কংগ্রেসের একাংশ অর্থাৎ চরমপন্থীরা মেনে নেয়নি। চরমপন্থীরা ব্রিটিশ কর্তৃক মুক্ত স্বাধীনতা দাবি করতে থাকেন। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে নরমপন্থী এবং চরমপন্থী যে নেতৃত্ববৃন্দ তাদের মধ্যে কিছু মতবাদ, এই মতবাদের ডিফারেন্স ছিল। অশ্বিনী কুমার দত্ত যিনি ছিলেন চরমপন্থী নেতা, তিনি কি বলেছিলেন, কংগ্রেসের বার্ষিক অধিবেশনকে বলেছিলেন 3 দিনের তামাশা, এই 3 দিনের তামাশা বলে ব্যঙ্গ করেছিলেন। আবার চরমপন্থীরা কংগ্রেসের নরমপন্থী নীতিকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলেও বিদ্রুপ করেছিলেন। এখন আমরা জাতীয় কংগ্রেসের একটি উল্লেখযোগ্য অধিবেশন সম্পর্কে জানব, সেটি হলো সুরাট অধিবেশন, যেটা হয়েছিল 1907 খ্রিস্টাব্দে। গুজরাটের সুরাটে কংগ্রেসের বার্ষিক অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন নরমপন্থী নেতা রাসবিহারী ঘোষ। অপরদিকে চরমপন্থীরা লালা লাজপত রায়কে কংগ্রেসের সভাপতি মনোনীত করেন। সুতরাং একটা বিরোধ স্পষ্ট লক্ষ্য করা গেছিল, এর ফলে অধিবেশন কী হয়, ভেঙে যায়। এর ফলে চরমপন্থীরা এবং নরমপন্থীরা ভাগ হয়ে যায়, অর্থাৎ এখানেই প্রথম কংগ্রেস প্রথম ভাগ হয়ে গেছিল, দুটো
ভাগে ভাগ হয়ে গেছিলো এই অধিবেশনের পরে। একটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন যে কোন অধিবেশনের পরে কংগ্রেসরা দুটো ভাগে ভাগ হয়ে গেছিলো, সেটা হলো সুরাট অধিবেশন 1907 খ্রিস্টাব্দ। আবার 1916 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের লখনউ অধিবেশনে এই নরমপন্থী আর চরমপন্থীদের আবার মিলন ঘটে। অর্থাৎ 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশনে ভেঙে যায় কংগ্রেস, ভেঙে তৈরি হয় নরমপন্থী আর চরমপন্থী। আর 1916 খ্রিস্টাব্দে লখনউ অধিবেশনে এই দুটো পন্থী অর্থাৎ নরমপন্থী এবং চরমপন্থীর মধ্যে মিলন ঘটে, আবার তারা এক হয়ে যায়। এই দুটো ইনফরমেশান সমান গুরুত্বপূর্ণ। এখন আমরা আসবো বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন। সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকার প্রশাসনিক সুবিধার কথা বললেও জাতীয় নেতৃবৃন্দদের মতে বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য ছিল রাজনৈতিক উদ্দেশ্য। অর্থাৎ ব্রিটিশরা বলেছিল তাদের কিছু প্রশাসনিক সুবিধার জন্য তারা বঙ্গভঙ্গ করছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা আলাদা ছিল, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সেই বঙ্গভঙ্গর সিদ্ধান্ত তারা নিয়েছিল। আসলে ভারতের জাতীয় সংগ্রামের মূল কেন্দ্র বাংলাকে বিভক্ত করে জাতীয় সংগ্রামকে দুর্বল করার উদ্দেশ্যেই এই বঙ্গভঙ্গ করা হয়েছিল। 1903 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের জন্য রিজলি কমিশন গঠন করা হয়েছিল। লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দে 16 জুলাই বঙ্গভঙ্গের সরকারি সিদ্ধান্ত জানায়। তাহলে এই 1905 খ্রিস্টাব্দে 16 জুলাই কী হয়? বঙ্গভঙ্গের সরকারি সিদ্ধান্ত জানানো হয়। আর 1905 খ্রিস্টাব্দের 20 জুলাই বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষিত করা হয়। এবং অবশেষে লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর এই বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কার্যকরী করেন। তাহলে এখানে আমরা তিনটে ডেট পেলাম। একটা হলো বঙ্গভঙ্গের সরকারি সিদ্ধান্ত, যেটি 1905 খ্রিস্টাব্দে 16 জুলাই হয়েছিল এবং এই সিদ্ধান্তটা ঘোষণা করা হয়েছিল 20 জুলাই, এবং বঙ্গভঙ্গ কার্যকর করা হয়েছিল 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ডেট। তাহলে আমরা এখন দেখব এই বাংলাকে ভেঙে কী কী করা হয়েছিল। ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ, পার্বতী ত্রিপুরা, মালদা জেলা, এইগুলো নিয়ে গঠিত হয় পূর্ববঙ্গ ও আসাম, এবং এই প্রদেশের রাজধানী হয় ঢাকা। অন্যদিকে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা নিয়ে গঠিত হয় বাংলা প্রদেশ এবং যার রাজধানী হয় কলকাতা। বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেন বাংলার মুকুটহীন রাজা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিপিনচন্দ্র পাল, সৈয়দ আমির হোসেন, আবদুল্লাহ রসুল এবং লিয়াকাত হোসেন এই প্রমুখ নেতৃত্ববৃন্দ। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার বেঙ্গলি পত্রিকায় বঙ্গভঙ্গকে জাতীয় বিপর্যয় বলে মন্তব্য করেন। 1905 সালে 6 জুলাই কৃষ্ণকুমার মিত্র সঞ্জীবনী পত্রিকায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে লেখেন বঙ্গের সর্বনাশ, অর্থাৎ বঙ্গের সর্বনাশ এই শিরোনামে তিনি একটি প্রবন্ধ লিখেছিলেন। 1905 সালে 16 অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকরী হবার দিন কী হয়েছিল? সারা দেশে হরতাল পালিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জাতির অখণ্ডতার প্রতীক হিসেবে হিন্দু মুসলমান উভয়ে রাখি বন্ধন পালন করেন এবং বাংলার মাটি বাংলার জল গানটি রচনা করেন। দ্বিখণ্ডিত বাংলার যুক্ত প্রতীক হিসেবে কলকাতার আনন্দমোহন বসুর সভাপতিত্বে ফেডারেশন হল স্থাপিত হয়। অর্থাৎ আমরা এখন দেখলাম যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে কী কী ঘটনা সংঘটিত হয়েছিল সেটা আমরা এই মুহূর্তে জানলাম, এবং আমরা এর পরবর্তী পয়েন্টগুলো এখন জেনে নেব। বঙ্গভঙ্গ আন্দোলনের একটি অন্যতম কর্মসূচি ছিল স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলনের প্রধান কর্মসূচি কী ছিল? দুটি ছিল, একটি ছিল স্বদেশী দ্রব্যের ব্যবহার ও বিদেশি দ্রব্যের বয়কট। এই যে বয়কট শব্দটি পেলাম আমরা, এটি একটি আইরিশ শব্দ। কৃষ্ণকুমার মিত্র সম্পাদিত সঞ্জীবনী পত্রিকায় 1905 খ্রিস্টাব্দে 13 জুলাই বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়। 1905 সালের 16 জুলাই খুলনার বাগেরহাট জনসভায় প্রথম বয়কটের প্রস্তাব পাঠ করা হয়। বঙ্গভঙ্গের বিরুদ্ধে বুদ্ধিজীবী, ছাত্র, কৃষক, শ্রমিক, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল দেখার মতো। বিলাতি দ্রব্য বর্জনের সঙ্গে সঙ্গে স্বদেশীর বিস্তার চলতে থাকে। এই সময়
আচার্য প্রফুল্লচন্দ্র রায়, বেঙ্গল কেমিক্যাল, নীলরতন সরকার, জাতীয় সাবান কারখানা, জামশেদজি টাটা, জামশেদপুরে টাটা কোম্পানি এবং লৌহ ইস্পাত শিল্পের কারখানার গড়ে তোলেন। কলকাতায় প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল মেডিকেল কলেজ। মাদ্রাজে চিদম্বরমের পিল্লায়ে স্বদেশী জাহাজ কারখানা প্রতিষ্ঠা করেন। স্বদেশী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হেমাঙ্গিনী দাস, কুমুদিনী বসু, সুবলা আচার্য প্রমুখরা। বঙ্গভঙ্গ আন্দোলনে যুক্ত ছাত্রদের সরকার বহিষ্কৃত করেন। তাদের শিক্ষালাভের জন্য 1906 খ্রিস্টাব্দে 11ই মার্চ সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে জাতীয় শিক্ষা পরিষদ হয় 92 জন সদস্য নিয়ে। অরবিন্দ ঘোষ এই যে পরিষদ গঠিত হয়েছিল সেই পরিষদের অধ্যক্ষ পদ গ্রহণ করেন এবং একই সঙ্গে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট নামে একটি কারিগরি বিদ্যালয় স্থাপিত হয়, পরবর্তীকালে যা যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের রূপায়িত হয়েছিল। এই স্বদেশী আন্দোলনের সঙ্গে সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের প্রতিষ্ঠিত ডন সোসাইটির একটি ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। স্বদেশী আন্দোলনের সঙ্গে রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন, মুকুন্দ দাস প্রমুখ সাহিত্যিকের জাতীয়তাবাদী দৃষ্টি নতুন উদ্দীপনার সৃষ্টি করেন। নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর প্রমুখের শিল্প চেতনায় স্বদেশী আন্দোলনের প্রভাব দেখা যায় এবং সংবাদপত্রের মধ্যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বেঙ্গলি, কৃষ্ণকুমার মিত্রের সঞ্জীবনী, ভূপেন্দ্রনাথ দত্তের যুগান্তর, এছাড়াও ইন্ডিয়ান মিরর, সন্ধ্যা, বসুমতী, বঙ্গবাসী, নিউ ইন্ডিয়া প্রভৃতি জনমত গঠনে বিশেষ ভূমিকা পালন করেন। অন্যদিকে বঙ্গভঙ্গ আন্দোলনের বিরোধী ঢাকার নবাব সলিমুল্লাহ খানের নেতৃত্বে লর্ড কার্জনকে অভিনন্দন জানান এই বঙ্গভঙ্গের জন্য। নবাব সলিমুল্লাহ 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন, এটি ছিল 31শে ডিসেম্বর। এখন আমরা পরবর্তী পয়েন্টে যাব, 1911 খ্রিস্টাব্দ। এই 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রোধ করেন লর্ড হার্ডিংস এবং এই 1911 খ্রিস্টাব্দেই দিল্লি ব্রিটিশদের, ব্রিটিশ ভারতের রাজধানী হয়। সুতরাং রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় এই 1911 খ্রিস্টাব্দে। এখন আমরা জেনে নেব জাতীয় কংগ্রেসের বেশ কয়েকখানি গুরুত্বপূর্ণ অধিবেশন সম্পর্কে। একেবারে প্রথম অধিবেশন 1885 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে হয়েছিল। সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় এবং এর প্রতিনিধি ছিল 72 জন। 1986 সালের অধিবেশন, স্থান কলকাতা, সভাপতি দাদাভাই নৌরোজি। 1987 সালে, স্থান মাদ্রাজ, সভাপতি ছিলেন বদরুদ্দিন তৈয়বজি। এবং মনে রাখতে হবে এই বদরুদ্দিন তৈয়বজি ছিলেন প্রথম মুসলমান সভাপতি। 1988 সালের অধিবেশন, স্থান এলাহাবাদ এবং সভাপতি ছিলেন জর্জ ইউল, প্রথম ব্রিটিশ সভাপতি। তাহলে এইগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রথম মুসলমান সভাপতিকে, প্রথম ব্রিটিশ সভাপতিকে, সেগুলো আমি পরপর বলছি। এরপরের হলো 1905 সালের অধিবেশন, বেনারসে হয়েছিল, সভাপতি ছিলেন গোপালকৃষ্ণ গোখলে, বঙ্গভঙ্গ কার্যকর হয়। 1906 খ্রিস্টাব্দের অধিবেশন কলকাতায় হয়েছিল, সভাপতি ছিলেন দাদাভাই নৌরোজি। 1907 খ্রিস্টাব্দে অধিবেশন হয়েছিল সুরাটে, সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ এবং এটি একটি গুরুত্বপূর্ণ অধিবেশন কারণ কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থীর মধ্যে বিভেদ ঘটে। ঠিক পরবর্তীকালে অধিবেশন হলো 1916 খ্রিস্টাব্দের অধিবেশন, লখনৌ হয়েছিল এবং সভাপতি ছিলেন এসি মজুমদার। কংগ্রেসের নরম এবং চরমপন্থীদের মধ্যে মিলন ঘটে। 1917 সালের অধিবেশন হয়েছিল কলকাতায় এবং সভাপতি ছিলেন অ্যানি বেসেন্ট। মনে রাখতে হবে এই অ্যানি বেসেন্ট ছিলেন প্রথম মহিলা সভাপতি। এবং 1919 সালের যে অধিবেশন হয়েছিল অমৃতসরে, সভাপতি ছিলেন মতিলাল নেহরু। 1922 খ্রিস্টাব্দের অধিবেশন হয়েছিল গয়া এবং সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস।
স্বরাজ দল গঠন করেন চিত্তরঞ্জন দাস। এই অধিবেশনের সঙ্গে স্বরাজ্য দলের একটি সম্পর্ক আছে। 1923 খ্রিস্টাব্দে দিল্লির অধিবেশনে সভাপতি ছিলেন আবুল কালাম আজাদ। এই আবুল কালাম আজাদ সবথেকে কম বয়সের সভাপতি হয়েছিলেন এবং মহাত্মা গান্ধী যে অধিবেশনের সভাপতি করেছিলেন সেটি হলো 1924 খ্রিস্টাব্দের বেলগাঁও অধিবেশন। মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন। 1925 খ্রিস্টাব্দের কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন সরোজিনী নাইডু। এই সরোজিনী নাইডু ছিলেন প্রথম ভারতীয় মহিলা সভাপতি। তাহলে এখানে দুটো প্রশ্ন আসতে পারে, যদি জিজ্ঞাসা করা হয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে, তাহলে অবশ্যই হবে অ্যানি বেসান্ত। এবং যদি মেনশন করে দেওয়া থাকে যে প্রথম ভারতীয় মহিলা সভাপতি জাতীয় কংগ্রেসের, তাহলে লিখতে হবে বা উত্তর করতে হবে সরোজিনী নাইডু। 1928 খ্রিস্টাব্দের কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন মতিলাল নেহরু। মোহাম্মদ আলী জিন্নার কংগ্রেস ত্যাগ, অর্থাৎ এই অধিবেশনের পরে মোহাম্মদ আলী কংগ্রেস ত্যাগ করেছিলেন। 1929 সালের লাহোর অধিবেশন একটি গুরুত্বপূর্ণ অধিবেশন, যেখানে সভাপতি ছিলেন জওহরলাল নেহরু এবং এখানে পূর্ণ স্বরাজের দাবি করা হয়। 1930 সালের লাহোর অধিবেশনেও সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহরু। 1934 খ্রিস্টাব্দে বোম্বাই অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন রমেশ প্রসাদ। এই অধিবেশনের ফলস্বরূপ কী হয়েছিল, কংগ্রেস সোশ্যালিস্ট দল গঠন হয়েছিল। 1938 সালের হরিপুরা যে অধিবেশন, তার সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু। আর 1939 খ্রিস্টাব্দের ত্রিপুরা, সেই ত্রিপুরা অধিবেশনের সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু। এখন এই 1929 সালের অধিবেশনের কি গুরুত্বপূর্ণ ঘটনা আছে, সুভাষচন্দ্রের পদত্যাগের পর আবুল কালাম সভাপতি হয় এবং সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন। 1940 খ্রিস্টাব্দে রামগড় অধিবেশন, এখানেও সভাপতি ছিলেন আবুল কালাম আজাদ। এবং 1946 সালে মিরাট অধিবেশনে জে বি কৃপালিনী সভাপতি ছিলেন এবং স্বাধীনতা পর্যন্ত সভাপতি ছিলেন এই জে বি কৃপালিনী। তাহলে মনে রাখতে হবে, যদি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় ভারত স্বাধীন হবার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন, উত্তর হবে জে বি কৃপালিনী। এবং 1947 সালে দিল্লি অধিবেশনে রাজেন্দ্র প্রসাদ ছিলেন সভাপতি, স্বাধীনতার পর প্রথম সভাপতি এই রাজেন্দ্র প্রসাদ। অর্থাৎ যদি বলা হয়, প্রশ্ন করা হয় স্বাধীনতার পর জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন, উত্তর হবে রাজেন্দ্র প্রসাদ। এখন আমরা জেনে নেব ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ইতিহাস, অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন স্থানে, যেমন বাংলা, তারপরে মহারাষ্ট্র, পাঞ্জাব, বিভিন্ন স্থানে যে সশস্ত্র বিপ্লব গড়ে উঠেছিল সেই সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে নেব। প্রথমেই আমরা চলে আসি বাংলায় যে সমস্ত সশস্ত্র বিপ্লব গড়ে উঠেছিল সেই সম্পর্কে। এর মধ্যে প্রধান ছিল অনুশীলন সমিতি। ঋষি বঙ্কিমচন্দ্রের অনুশীলন তত্ত্বের আদর্শে অনুপ্রাণিত হয়ে ব্যারিস্টার প্রমথনাথ মিত্রের সভাপতিত্বে 1902 খ্রিস্টাব্দে বাংলায় প্রথম বৈপ্লবিক সংগঠন অনুশীলন সমিতি গঠন হয়। এই সমিতির আরও দুজন সদস্য ছিলেন, সেই সদস্যের নাম কি, সেই সদস্য দুজনের নাম ছিল বারীন্দ্র কুমার ঘোষ এবং যতীন্দ্রনাথ ব্যানার্জি। এবং এখানে আরও একটি বিষয় মনে রাখতে হবে, 1902 খ্রিস্টাব্দে পুলিন বিহারী দাসের নেতৃত্বে আরও একটি সমিতি গড়ে উঠেছিল, সেটি ছিল ঢাকা অনুশীলন সমিতি। তাহলে এই ইনফরমেশনগুলো মনে রাখতে হবে। সেকেন্ড পয়েন্ট হলো যুগান্তর দল। বারীন্দ্র কুমার ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত, অবিনাশ ভট্টাচার্য প্রমুখরা অনুশীলন সমিতির আধুনিক রূপ হিসেবে 1906 খ্রিস্টাব্দে যুগান্তর দল প্রতিষ্ঠা করেন। তাহলে এই যুগান্তর দলটি ছিল খুবই গুরুত্বপূর্ণ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে। পূর্ববঙ্গ এবং যেটা আমরা জানি আসাম, সেই পূর্ববঙ্গ এবং আসামের গভর্নর ব্যামফিল্ড কুলার এবং বাংলার যিনি গভর্নর ছিলেন অ্যান্ড্রু ফেজার, এই যুগান্তর দলের সদস্যরা তাকে হত্যার চেষ্টা করেন। কলকাতা প্রেসিডেন্সির কুখ্যাত ম্যাজিস্ট্রেট ছিলেন একজন, তিনি ছিলেন কিংসফোর্ড,
সেই কিংসফোর্ডকে মারার জন্য ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি যুগান্তর দলের নেতা বারীন্দ্র কুমার ঘোষের নির্দেশে মুজফ্ফরপুরে, যেটি বিহারে অবস্থিত, সেখানে যান। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের ছোড়া বোমের আঘাতে মিসেস কেনেডি ও তার কন্যা মারা যান। এটি ছিল 1908 খ্রিস্টাব্দের 30শে এপ্রিল। ধরা পড়ার পূর্বে প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন, কিন্তু ক্ষুদিরাম বসুকে পুলিশ ধরে ফেলে। 1 মে 1908 খ্রিস্টাব্দে তিনি ধরা পড়েন এবং বিচারে তাকে ফাঁসি দেওয়া হয়। এবং এই ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল 11 আগস্ট 1908 খ্রিস্টাব্দে। এখন আমরা জেনে নেব আলিপুর বোমা মামলা। বিপ্লবী অরবিন্দ ঘোষের ছোট ভাই বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষ মুরারিপুকুরের বাগান বাড়িতে বোমা তৈরি শুরু করেন। কেনেডি হত্যার সূত্র ধরেই পুলিশ মুরারিপুকুর বাগান বাড়িতে তল্লাশি চালায় এবং অরবিন্দ বারীন্দ্র সহ মোট 47 জনকে গ্রেপ্তার করে। 1908 খ্রিস্টাব্দে শুরু হয় আলিপুর বোমা মামলা। তাহলে আলিপুর বোমা মামলা শুরু হয় কত খ্রিস্টাব্দে? 1908 খ্রিস্টাব্দে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের চেষ্টায় অরবিন্দ্র মুক্তি লাভ করলেও অন্যদের কিন্তু শাস্তি হয়। নরেন গোসাই নামের এক জনক বিপ্লবী রাজসাক্ষী হলে কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্র বসু, এই দুই বিপ্লবী জেলের মধ্যে নরেন গোসাইকে হত্যা করেন। বিচারে কানাই এবং সত্যেন্দ্রের ফাঁসি হয় এবং এই মামলার সরকারি উকিল ছিলেন আশুতোষ বিশ্বাস। তিনি কী করেন? 1909 খ্রিস্টাব্দে বিপ্লবীদের হাতে নিহত হন এবং এই 1909 খ্রিস্টাব্দে অনুশীলন সমিতি এবং যুগান্তর দল, এই দুটি দল নিষিদ্ধ হয়। এখন আমরা জানব মাস্টারদা সূর্য সেন এবং যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল সেই সম্পর্কে সামান্য কিছু জানব। 1930 খ্রিস্টাব্দের 18ই এপ্রিল ইন্ডিয়ান রিপাবলিক আর্মির বিপ্লবীরা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন এবং বেশ কিছু বিপ্লবী সেই মাস্টারদা সূর্য সেনের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। তারা ছিলেন কে? গণেশ ঘোষ, লোকনাথ বল, অম্বিকা চক্রবর্তী, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত প্রমুখরা। 1931 খ্রিস্টাব্দের 24শে সেপ্টেম্বর প্রীতিলতার নেতৃত্বে চট্টগ্রাম পাহাড়তলির ইউরোপিয়ান যে ক্লাব ছিল সেই ক্লাবে আক্রমণ করা হয় এবং ধরা পড়ার আগেই প্রীতিলতা পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। এবং 1934 খ্রিস্টাব্দের 13ই জানুয়ারি মাস্টারদা সূর্য সেনের ফাঁসি হয়। এখন আমরা জানব অলিন্দ যুদ্ধ এবং বিনয় বাদল দীনেশ সম্পর্কে। 1930 খ্রিস্টাব্দে 8ই ডিসেম্বর বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত, সুতরাং আমাদের এখানে মনে রাখতে হবে যে বিনয় বাদল দীনেশের পুরো নামটা কী, অর্থাৎ বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত কলকাতার রাইটার্স বিল্ডিং অভিযান করেন এবং সেখানে কী হয়, সেখানে কারা বিভাগের অধিকর্তা, যে অত্যাচারী একটা অধিকর্তা ছিলেন যার নাম ছিল সিমসন এবং ক্লেগলে, তাদেরকে গুলি করে হত্যা করেন। তারপর কী হয়, রাইটার্স বিল্ডিং এবং অন্দরে পুলিশের সঙ্গে বিনয় বাদল দীনেশের একটা অসম যুদ্ধ হয়। এই ঘটনা ইতিহাসে অলিন্দের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধের ফলাফল কী হয়েছিল? 3 জন যে বিপ্লবী, অর্থাৎ বিনয় বাদল দীনেশ, পুলিশের হাতে ধরা পড়ার আগে আত্মহত্যার চেষ্টা করে। বাদল গুপ্ত আত্মহত্যা করে মারা যায়। দীনেশের ফাঁসি হয় 1931 খ্রিস্টাব্দে 7ই জুলাই। বাংলার পরে আমরা জেনে নেব মহারাষ্ট্রে সংগঠিত হওয়া বেশ কিছু বৈপ্লবিক কার্যকলাপ এবং সেই কার্যকলাপের সঙ্গে যুক্ত বেশ কিছু নেতা সম্পর্কে আমরা জেনে নেব। এবং সবথেকে প্রথমে যে নামটি আমাদের মনে আসে সেটি হলো বিনয়, অর্থাৎ বিনায়ক দামোদর সাভারকার। এবং আরেকটি নাম মনে আসে, সেটি তিনি ছিলেন বাসুদেব বলবন্ত ফাড়কে। এই বাসুদেব বলবন্ত ফাড়কের কে কী বলা হয়? জাতীয়তাবাদী বিপ্লববাদের জনক বলা হয়। এবং বিনায়ক দামোদর সাভারকর দুটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন, একটি ছিল মিত্রমেলা আর একটি ছিল অভিনব ভারত।
আরেক ব্যক্তির নাম আমরা জানব, সেই ব্যক্তির নাম হলো মদনলাল ধিংরা। তিনি ইংল্যান্ডে কার্জন উইনিকে হত্যা করেন। মহারাষ্ট্রের সশস্ত্র বিপ্লবীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন লোকমান্য তিলক। তিনি মারাঠা এবং কেশরী এই দুটো পত্রিকা সম্পাদনা করেন, লেখেন, এবং তিনি দুটো উৎসব প্রচলন করেছিলেন। তার মধ্যে একটি ছিল গণপতি উৎসব আর একটি ছিল শিবাজী উৎসব। এই দুটো উৎসবেরও তিনি প্রবর্তন করেছিলেন লোকমান্য তিলক। তিলকের আদর্শে অনুপ্রাণিত হয়ে দামোদর হরি চাপেকর এবং বালকৃষ্ণ চাপেকর এই দুই ভাই পুনায় যে প্লেগ কমিশনার ছিলেন মিস্টার র্যান্ড এবং আয়াস্ট, এই দুই ব্যক্তিকে, এই চাপেকর ব্রাদার, তাদেরকে হত্যা করেন। পাঞ্জাবের সশস্ত্র বিপ্লবীদের মধ্যে ছিলেন লালা লাজপত রায়, অজিত সিং, লালা হরদয়াল প্রমুখরা। এবং পাঞ্জাবের বিপ্লবী আন্দোলনের প্রধান নেতা ছিলেন রাসবিহারী বসু। 1912 খ্রিস্টাব্দে রাসবিহারী বসুর পরামর্শে বিপ্লবী বসন্ত বিশ্বাস লর্ড হার্ডিংসের উপর বোমা নিক্ষেপ করেন এবং ঠিক তার পরের বছরে 1913 খ্রিস্টাব্দে পাঞ্জাবের সহকারী পুলিশ কমিশনারের উপর আক্রমণের অভিযোগে 1944 খ্রিস্টাব্দে মার্চ মাসে আমির চাঁদ, বসন্ত বিশ্বাস প্রমুখরা গ্রেপ্তার হন এবং শুরু হয় দিল্লি ষড়যন্ত্র মামলা। মামলার বিচারে তাদের ফাঁসি হয়। ব্রিটিশ বিরোধী অভ্যুত্থানের অন্যতম দোষী সাব্যস্ত করে লাহোর ষড়যন্ত্র মামলায় রাসবিহারী বসুকে ফাঁসানো হয় এবং তিনি পিএন ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান। 1928 খ্রিস্টাব্দে ভগৎ সিং, আজাদ, রাজগুরু লাহোরের পুলিশের অফিসার সান্ডার্সকে হত্যা করেন। কী জন্য হত্যা করেন না, ঠিক আগেই যে আমাদের লালা লাজপত রায় মারা গেছিলেন সেই মৃত্যুর প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড করা হয়েছিল। এবং 1929 খ্রিস্টাব্দে 8ই এপ্রিল ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেন এবং জনস্বার্থ বিরোধী বিলের বিরোধিতা করেন। ভগৎ সিং, রাজগুরু, সুখদেব এদের বিরুদ্ধে 1929 খ্রিস্টাব্দে স্যান্ডার্স হত্যার জন্য লাহোর ষড়যন্ত্র মামলা শুরু হয় এবং বিপ্লবী যতীন দাস লাহোর ষড়যন্ত্র মামলা চলাকালীন 64 দিন অনশনে প্রাণ ত্যাগ করেন। ভগৎ সিং প্রথম ইনকলাব জিন্দাবাদ ধ্বনি উচ্চারণ করেন। তিনি নওজোয়ান ভারত সভা নামে একটি সংগঠনের প্রতিষ্ঠা করেন এবং 1931 খ্রিস্টাব্দে 23শে মার্চ ভগৎ সিং, সুখদেব, রাজগুরুর ফাঁসি হয়। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি অর্থাৎ এইচএসআরএ এর প্রধান প্রতিষ্ঠাতা ছিলেন ভগৎ সিং, যতীন্দ্রনাথ সান্যাল এই প্রমুখরা। 1928 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠা করা হয়েছিল। এখন আমরা জেনে নেব যে লালা লাজপত রায় মৃত্যু হয়েছিল সেই মৃত্যুটা কীভাবে হয়েছিল। সাইমন কমিশনের বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিল পরিচালনার জন্য লাহোরে লালা লাজপত রায়ের উপরে পুলিশ লাঠিচার্জ করেন এবং তিনি মারাত্মকভাবে আহত হন এবং কিছুদিন পরেই তিনি মারা যান। তো বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি যে আমার এই মুহূর্তে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এর উপরে কোনো ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না। কিছু বন্ধু আমাকে অনেক অনুরোধ করলো যে সামনেই পরীক্ষা, এক সপ্তাহ মাত্র বাকি, এখন একটি কিছু হলেও অন্তত একটু সাহায্য করলে তারা উপকৃত হবে। সেই জন্য আমি এখানে জাস্ট অডিও লেকচারের মাধ্যমে সেটা কমপ্লিট করার চেষ্টা করছি। আর আমার যে নোটস আছে, যে পিডিএফ নোটস যেটি দিয়ে আমি বিগত সমস্ত ভিডিওগুলো বানাচ্ছিলাম, সেই পিডিএফের উপরে আমি ভিডিও পরবর্তীকালে বানাবো এবং চ্যাপ্টার ওয়াইজ বানাবো। এখন আমি জাস্ট আমারই একটা ক্ষুদ্র সহযোগিতা করার চেষ্টা করছি যাতে তোমাদের কিছু হেল্প হয়। জানি না কেমন হচ্ছে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমার এই অডিও লেকচার সিরিজটা যদি ভালো হয় তাহলে আমি এটা কন্টিনিউ করব আমার ভিডিও সিরিজের সাথে সাথে, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। এখন আমরা জেনে নেব ভারতের বাইরে বিভিন্ন যে বিপ্লবী আন্দোলন হয়েছিল সেই সম্পর্কে। প্রথমে আমরা জেনে নেব ইংল্যান্ডে কী কী বিপ্লব হয়েছিল। ইংল্যান্ডবাসী বিপ্লবীদের মধ্যে পথিকৃৎ ছিলেন অধ্যাপক শ্যামাজি কৃষ্ণ বর্মা।
লন্ডনে তিনি ভারতীয় ছাত্রদের জন্য ইন্ডিয়া হাউস নামে একটি বোর্ডিং চালাতেন। প্রবাসী ছাত্রদের নিয়ে তিনি ইন্ডিয়ান হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেন, এটি ছিল 1905 সাল। শ্যামাজির প্রধান অনুগামী ছিলেন বিনায়ক সাবরকর, লালা হরদয়াল, মদনলাল ধিংরা প্রমুখরা। মদনলাল ধিংরা লন্ডনের হাইড পার্কে কার্জন উইলিকে কিন্তু হত্যা করেছিলেন এবং এই প্রবাসী বিপ্লবীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন ভারতীয় বিপ্লববাদের জননী রূপে খ্যাত পার্সি মহিলা মাদাম ভিকাজি রুস্তমজি কামা বা মাদাম কামা। তাহলে এখানে কিন্তু আমি যে পয়েন্টগুলো বলছি, যে লাইনগুলো বলছি, সেখান থেকে প্রচুর কোশ্চেন লুকিয়ে আছে। তোমরা একবার এই লেকচারটি শুনবে এবং এই অল্প টাইমের মধ্যে যদি 10 ইয়ার্সটি খুলতে পারো, সেখানে দেখতে পাবে এখান থেকে প্রচুর কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ। যেমন ভারতীয় বিপ্লবীবাদের জনক কাকে বলা হয়, সেটির উত্তর হবে মাদাম ভিকাজি রুস্তমজি কামা বা মাদাম কামা। এবং মাদাম কামা জার্মানির স্টুগার্ট শহরে প্রথম ত্রিবর্ণ পতাকা উত্তোলন করেছিলেন এবং মাদাম কামা প্যারিস ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেন। তাহলে প্যারিস ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? মাদাম কামা। আবার যদি প্রশ্ন করা হয় প্রথম ত্রিবর্ণ পতাকা উত্তোলন করেছিলেন ভারতের বাইরে কে? মাদাম কামা। এই মাদাম কামাকে কী বলা হয়েছিল বা কী বলা হয়? ভারতীয় বিপ্লবীবাদীর জননী বলা হয়, ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয় এই মাদাম কামাকে। এখন আমরা চলে আসবো আমেরিকায় কী কী বিপ্লবীবাদী আন্দোলন গড়ে উঠেছিল ভারতীয়দের দ্বারা। সেটি ছিল পরবর্তী সময় লালা হরদয়াল গদর বা বিদ্রোহ নামে একটি পত্রিকা প্রকাশ করেন 1913 খ্রিস্টাব্দে। এবং এই 1913 খ্রিস্টাব্দে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে গদর পার্টি প্রতিষ্ঠা করেন। কে প্রতিষ্ঠা করেন? লালা হরদয়াল। এবং যদি বলা হয় এই গদর শব্দের অর্থ কী, গদর শব্দের অর্থ হলো বিপ্লব। নেক্সট পয়েন্ট হলো বার্লিন। বার্লিনে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স কমিটি গঠন করেছিলেন কে? বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। নেক্সট পয়েন্ট আমরা জাপান। জাপানে কী কী ভারতীয়দের দ্বারা আন্দোলন গড়ে উঠেছিল বা সংগঠন গড়ে উঠেছিল সেই সম্পর্কে বলবো। 1915 খ্রিস্টাব্দে রাসবিহারী বসু জাপানে আসেন। দীর্ঘ 8 বছর আত্মগোপনের পর তিনি টোকিওতে একটি বিপ্লবী দল গঠন করেন। জাপানের ব্ল্যাক ড্রাগন সোসাইটির নেতা এম টোয়ামো রাসবিহারীকে সাহায্য করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে বন্দী ভারতীয়দের নিয়ে জাপানে রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ 1942 খ্রিস্টাব্দ গঠন করেন। এবং ঠিক পরবর্তীকালে কী হয়, এই বাহিনীর নেতৃত্ব সুভাষচন্দ্রের হাতে তুলে দেন তিনি। এখন আমরা জেনে নেব কোমাগাতা মারু ইনসিডেন্ট। প্রথম বিশ্বযুদ্ধের সময় একদল শিখ কোমাগাতা মারু নামে এক জাপানি জাহাজে কানাডায় রওনা হয়, কিন্তু গদর পার্টির সঙ্গে তাদের সম্পর্ক আছে। এই অজুহাতে কানাডায় জাহাজটিকে অবতরণ করতে দেওয়া হয়নি, কলকাতার কাছে বজবজে অবতরণ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে এবং 18 জন শিখ নিহত হয়। এটি ছিল কামাগাতা মারু ঘটনা। এখন আমরা শুরু করব একটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে, সেটি হলো ভারতের জাতীয় আন্দোলন ও মহাত্মা গান্ধী। এখান থেকে মিনিমাম একটা কোশ্চেন, 2 থেকে 3টে কোশ্চেন পাওয়া যাবে অবশ্যই, বা তার বেশিও প্রশ্ন এখান থেকে আসতে পারে। তো শুরু করছি মহাত্মা গান্ধী। 1869 থেকে 1948 খ্রিস্টাব্দ গান্ধীজি জন্মগ্রহণ করেছিলেন 1869 খ্রিস্টাব্দের 2 অক্টোবর গুজরাটের পোরবন্দরে। তিনি 1888 খ্রিস্টাব্দে ব্রিটেনে যান, 1891 খ্রিস্টাব্দে ব্যারিস্টার পাস করেন। ভারতে ফিরে এসে বোম্বাইয়ে আইন ব্যবসায় ব্যর্থ হয়ে 1893 খ্রিস্টাব্দে দাদা আবদুল্লাহ কোম্পানির মামলা লড়তে দক্ষিণ আফ্রিকায় যান। দক্ষিণ আফ্রিকায় পিটার ম্যারিটসবার্গ স্টেশনে ট্রেন থেকে গান্ধীকে ধাক্কা মেরে নামিয়ে দেওয়া হয়, কারণ তিনি ভারতীয়, এই জন্য তাকে এরকম অপব্যবহার করা হয়েছিল, তাকে এই ধরনের বাজে বিহেভ করা হয়েছিল তার প্রতি। দক্ষিণ আফ্রিকার আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। শেষে গোখলের অনুরাধে
ভারতে ফিরে আসেন। কত খ্রিস্টাব্দে তিনি ভারতে ফিরে আসেন? 1915 খ্রিস্টাব্দে। গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন কে? গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে। গান্ধীজির আধ্যাত্মিক গুরু ছিলেন কে? নীল টলস্টয়। গান্ধীজির পিতা এবং মাতার নাম ছিল যথাক্রমে কাবা গান্ধী এবং পুতলিবাই। 1916 খ্রিস্টাব্দে গান্ধীজি সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন। 1917 খ্রিস্টাব্দে তিনি বিহারের চম্পারণে প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন তিন কাটিয়া ব্যবস্থার বিরুদ্ধে। রাজকুমার শুক্লার অনুরোধে তিনি চম্পারণে যান। গান্ধীজির সঙ্গে ছিলেন রাজেন্দ্র প্রসাদ, জে ভি কৃপলিনী প্রমুখরা। এই আন্দোলনে গান্ধীজি কী হয়, সাফল্য পান। এরপর গুজরাটের খেদা, সেই খেদার আন্দোলন শুরু হয়। গান্ধীজির সঙ্গে ছিলেন বল্লভভাই প্যাটেল, সারাভাই এই প্রমুখ নেতৃত্ববৃন্দ, এবং এই বছর আহমেদাবাদে শ্রমিকদের পক্ষে আন্দোলন করেন। তারপরে আমরা জানব রাওলাট আইন সম্পর্কে। 1917 খ্রিস্টাব্দে বিচারপতি রাওলাটের নেতৃত্বে রাওলাট কমিটি গঠিত হয়। রাওলাট কমিটি সিডিশন কমিটি নামেও পরিচিত। সমস্ত প্রকার বিপ্লবী কার্যকলাপ রোধ করার উদ্দেশ্যে 1919 খ্রিস্টাব্দে 18 মার্চ রাওলাট আইন পাশ করা হয়। এই আইনের দ্বারা সরকার বিনা পরোয়ানায় গ্রেপ্তারি, তল্লাশি, বিনা বিচারে আটক এবং বিনা সাক্ষ্য প্রমাণে বিশেষ আদালতে বিচার করার ব্যবস্থা নিয়েছিল। এই আইনের বিরুদ্ধে কোনো আপিল বা উকিল নিযুক্ত করা যেত না। তাই গান্ধীজি বলেন, উকিল নেই, দলিল নেই, আপিল নেই। তাহলে এই উক্তিটা কোন আইনের বিরুদ্ধে গান্ধীজি বলেছিলেন? রাওলাট আইনের বিরুদ্ধে, এটা মনে রাখতে হবে। তাছাড়া রাওলাট আইন কবে পাশ হয় এটিও মনে রাখার মতন বিষয় একটি। রাওলাট আইনকে বলা হয়েছিল কি, কালা আইন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি। 1919 খ্রিস্টাব্দে 6 এপ্রিল সারা ভারতে হরতালের ডাক দেন। এটাই ছিল ভারতের প্রথম সর্বভারতীয় ধর্মঘট। পরবর্তী ঘটনা হলো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। গান্ধীজির নেতৃত্বে রাওলাট সত্যাগ্রহ আন্দোলনের চূড়ান্ত পরিণতি ছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। 10ই এপ্রিল 1919 খ্রিস্টাব্দে পাঞ্জাবের দুই জনপ্রিয় নেতা ডক্টর সত্যপাল এবং সৈফুদ্দিন কিশলুর গ্রেপ্তার ও বিনা বিচারে অজ্ঞাত স্থানে রাখা এবং গান্ধীজিকে গ্রেপ্তার করা হলে জনগণ উত্তাল হয়ে ওঠে। 13ই এপ্রিল 1919 খ্রিস্টাব্দে নেতৃত্বদ্বয়ের মুক্তির দাবিতে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ, সেখানে প্রায় 10,000 জনগণ এক প্রতিবাদ সভার আয়োজন করে। সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হয়েছে এই অজুহাতে পাঞ্জাবের শাসনকর্তা ওডায়ার এর নির্দেশে নিরীহ জনতার উপর সামরিক বাহিনী 10 মিনিট ধরে 1600 রাউন্ড গুলি চালায়। সরকারি হিসাবে 379 জন মৃত্যু এবং 1200 জন আহত বলা হলেও প্রকৃত সংখ্যা ছিল কিন্তু অনেক বেশি। এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য ব্রিটিশ সরকার হান্টার কমিশন বসায়। তাহলে এখানে প্রশ্ন আসবে, হান্টার কমিশনের উদ্দেশ্য কী ছিল? 4টে অপশান দেবে, সঠিক উত্তরটা কী হবে? এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের তদন্তের জন্য এই হান্টার কমিশন বসানো হয়েছিল। কংগ্রেসের তরফ থেকে চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। পরবর্তীকালে 1940 খ্রিস্টাব্দে উধম সিং ও ডায়ারকে হত্যা করেন। এখন আমরা জানব খিলাফত আন্দোলন সম্পর্কে, যেটি 1920-24 মধ্যে সংগঠিত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক মিত্রপক্ষের বিরুদ্ধে জার্মানির হয়ে যুদ্ধে অংশগ্রহণ করে। যুদ্ধে জার্মানির পরাজয় হলে ইংল্যান্ড ও ফরাসির মধ্যে তুরস্কের সঙ্গে সেভরের সন্ধি হয়। এতে কী হয়? এতে খলিফার মর্যাদা খর্ব করা হয়। তুরস্কের খলিফা ছিলেন মুসলিম জগতের ধর্মগুরু। খলিফার সম্মান পুনরুদ্ধারের জন্য
ভারতীয় মুসলমানরা খিলাফত আন্দোলন শুরু করেন। সৈকত আলী, মোহাম্মদ আলী, আবুল কালাম আজাদ, হাকিম আজমল খাঁ, ডক্টর আনসারি প্রমুখ আন্দোলনের নেতৃত্ব দিলেও পরে গান্ধীজি নেতৃত্বে এই আন্দোলন ব্যাপকতা এবং জনপ্রিয়তা লাভ করে। 1919 খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স গঠিত হয়। 1920 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে আবুল কালাম আজাদ সভাপতি হন। গান্ধীজি ইংরেজদের দেওয়া কাইজারি হিন্দ উপাধি ত্যাগ করেন খিলাফত আন্দোলনের জন্য, আর নিখিল ভারত খিলাফত কমিটির সভাপতি হয়েছিলেন গান্ধীজি। হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য সুদৃঢ় হয়েছিল। শেষ পর্যন্ত কামাল পাশার নেতৃত্বে তুরস্কের প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলে ভারতে খিলাফত আন্দোলনের যে আন্দোলন গড়ে উঠেছিল সেটা অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। কারণ কী হয়েছিল, এই কামাল পাশা সেখানে একটা প্রজাতন্ত্র সরকার গঠন করেছিল, সুতরাং সেখানে অলরেডি এই খিলাফতন্ত্রের অবসান ঘটেছিল, সুতরাং এই আন্দোলনটা একেবারে মিনিংলেস হয়ে উঠেছিল। আমরা এখন চলে যাব অহিংস অসহযোগ আন্দোলন 1920 থেকে 22 খ্রিস্টাব্দ। অসহযোগ ছিল অহিংস, আর পন্থা ছিল কি সত্যাগ্রহ। অসহযোগ আন্দোলনের মূল বৈশিষ্ট্য কী ছিল, সত্যের প্রতি অবিচলতা, অহিংস এবং সঙ্গবদ্ধতা। 1920 খ্রিস্টাব্দে লালা লাজপত রায়ের সভাপতিত্বে কলকাতায় এক বিশেষ অধিবেশন অসহযোগ আন্দোলন গৃহীত হয়। এই বছর নাগপুর অধিবেশনে পুনরায় অহিংস অসহযোগের প্রস্তাব গৃহীত হয়েছিল। 1920 খ্রিস্টাব্দে 1 আগস্ট আনুষ্ঠানিকভাবে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলনের সূচনা হয়। খিলাফত আন্দোলন চালু থাকায় হিন্দু মুসলমান উভয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করেন। সরকারি স্কুল কলেজ থেকে ছাত্ররা বেরিয়ে আসে, শিক্ষকগণ সরকারি চাকরি থেকে ইস্তফা দেন, চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহরু, সৈফুদ্দিন কিসলু প্রমুখরা আদালত বর্জন করেন, সুভাষচন্দ্র ICS চাকরি থেকে ইস্তফা দেন, দেশীয় উদ্যোগে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ও কারখানা গড়ে উঠেছিল। 1921 খ্রিস্টাব্দে প্রিন্স অফ ওয়েলস ভারতে এলে ওই দিন হরতাল করে তাকে প্রত্যাখ্যান করে। গান্ধীজি বাদে প্রায় 30,000 কংগ্রেস অনুগামী গ্রেপ্তার হয়। গান্ধীজির আন্দোলনের লক্ষ্য হিসেবে বলেন খিলাফত সমস্যার সম্মানজনক সমাধান, পাঞ্জাবের হত্যাকারীদের কঠোর শাস্তি দান এবং স্বরাজ অর্জন। গান্ধীজি সহযোগী নেতৃত্ববৃন্দরা হলেন চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহরু, বল্লভভাই প্যাটেল এবং চক্রবর্তী রাজা গোপালাচারী প্রমুখ, বাসন্তী দেবী, সরোজিনী নাইডু, হেমাপ্রভা মজুমদার প্রমুখ নারী এই আন্দোলনে যোগ দিয়েছিলেন। 1922 খ্রিস্টাব্দে 5ই ফেব্রুয়ারি, খুব উল্লেখযোগ্য একটা ডেট, 1922 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরখপুর জেলার চৌরি চৌড়ায় বিক্ষোভরত আন্দোলনকারীদের উপর পুলিশ গুলি চালালে নিরস্ত জনতা উত্তেজিত হয়ে 22 জন পুলিশকে পুড়িয়ে মারে। অহিংস আন্দোলনে সহিংস পথে গেলে 1922 খ্রিস্টাব্দে 11ই ফেব্রুয়ারি গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করেন। তাহলে এই আন্দোলন প্রত্যাহার কেন হয়েছিল, কোন কারণের জন্য, কোন ঘটনার জন্য? উত্তর হবে চৌরি চৌড়ার ঘটনার জন্য। চৌরি চৌড়া ঘটনা কত খ্রিস্টাব্দে হয়েছিল, 1922 খ্রিস্টাব্দে 5ই ফেব্রুয়ারি। এই যে আন্দোলন, অহিংস আন্দোলন কবে প্রত্যাহার করা হয়েছিল, 1922 খ্রিস্টাব্দের 11ই ফেব্রুয়ারি। 1922 খ্রিস্টাব্দের 10ই মার্চ গান্ধীজিকে গ্রেপ্তার করে 6 বছর কারাদণ্ড এবং জওহরলাল নেহরুকে 18 মাসের কারাদণ্ড দেওয়া হয়। মতিলাল নেহরু, সুভাষচন্দ্র বসু গান্ধীজির আন্দোলন প্রত্যাহারের সমালোচনা করেন। এখন আমরা জানব স্বরাজ্য দল সম্পর্কে। 1922 খ্রিস্টাব্দের গয়া অধিবেশনে সেখানে চিত্তরঞ্জন দাস, অর্থাৎ এই অধিবেশনে কী হয়েছিল, কংগ্রেসের মধ্যেই দুটো ভাগ হয়েছিল, একটা প্রো চেঞ্জার, একটা নো চেঞ্জার। আর সেই উদ্দেশ্যে কী হয়েছিল, 1922 খ্রিস্টাব্দে গয়া কংগ্রেসের অধিবেশনে চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহরু, হাকিম আজমল খাঁ আর যে বল্লভভাই প্যাটেল, এই প্রমুখরা প্রো চেঞ্জার হিসেবে তারা পরিচিত ছিল।
এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে এবং আইনসভায় প্রবেশ করতে চেয়েছিল, এই মত তারা পোষণ করেছিল। আবার অন্যদিকে বল্লভভাই প্যাটেল, চক্রবর্তী রাজাগোপালাচারী, ডক্টর আনসারি, রাজেন্দ্র প্রসাদ এরা কী করেছিল, এরা পরিবর্তনের বিরোধী ছিল, অর্থাৎ নো চেঞ্জার, এবং এই অধিবেশনে সভাপতি করেছিলেন চিত্তরঞ্জন দাস। এবং কী করা হয়, 1923 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি স্বরাজ্য দল প্রতিষ্ঠা করা হয়। চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু ছিলেন এই স্বরাজ্য দল প্রতিষ্ঠানের একেবারে উল্লেখযোগ্য কারিগর। চিত্তরঞ্জন দাস ছিলেন এই স্বরাজ্য দলের সভাপতি এবং মতিলাল নেহরু ছিলেন এই দলের সম্পাদক। এই দলের অ্যাকচুয়ালি একটা নাম ছিল, প্রকৃত নাম কী ছিল, সারা ভারত কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল। 1923 খ্রিস্টাব্দে নির্বাচন হয় একটা, সেই নির্বাচনে কেন্দ্রীয় আইনসভার 101টি আসনের মধ্যে স্বরাজ্য দল পায় 42টি আসন। বাংলা এবং মধ্যপ্রদেশে স্বরাজ্য দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়। এছাড়া অন্যান্য প্রদেশে এই দল মোটামুটি ভালোই ফল করেছিল। চিত্তরঞ্জন দাস কলকাতায় এবং বল্লভভাই প্যাটেল আহমেদাবাদে, জওহরলাল নেহরু এলাহাবাদে, রাজেন্দ্র প্রসাদ পাটনার যে কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন। এবং ঠিক তার পরবর্তীকালে 1925 খ্রিস্টাব্দে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যু হয়। স্বরাজ্য দলের প্রভাব আস্তে আস্তে কমতে থাকে এবং 1926 খ্রিস্টাব্দে এই দল তিনটে ভাগে বিভক্ত হয়ে পড়ে। আমরা এখন চলে আসব সাইমন কমিশন সম্পর্কে। ভারতে শাসন ব্যবস্থা পর্যালোচনা করার জন্য ব্রিটিশ সরকার স্যার সাইমনের নেতৃত্বে 7 সদস্যের এক সাংবিধানিক কমিশন নিয়োগ করেন। এটি করা হয়েছিল 1927 খ্রিস্টাব্দে, যা প্রচলিত অর্থে সাইমন কমিশন নামে পরিচিত। এই কমিশন 1928 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে ভারতে আসে। কমিশনে 7 সদস্যই ছিল শ্বেতাঙ্গ এবং এই 7 সদস্যই শ্বেতাঙ্গ হওয়ায় ভারতীয়রা এই কমিশনকে প্রত্যাখ্যান করেন। মুসলিম লীগ, হিন্দু মহাসভা, লিবারেল ফেডারেশন কমিশনকে বয়কট করেন। জওহরলাল নেহরু, গোবিন্দ বল্লভ পন্ত পুলিশের হাতে প্রহৃত হন। লালা লাজপত রায় কমিশনের বিরোধী মিছিল পরিচালনা করতে গিয়ে পুলিশের লাঠিতে আহত হন এবং কিছুদিন পরেই তিনি মারা যান। কংগ্রেস এই কমিশন বর্জনের পাল্টা ব্যবস্থা হিসেবে মতিলাল নেহরুর নেতৃত্বে একটি সাংবিধানিক কমিটি তৈরি করেন। নেহরু যে সুপারিশ পেশ করেছিলেন তা নেহরু রিপোর্ট, যেটা করা হয়েছিল 1908 খ্রিস্টাব্দে, এই নেহরু রিপোর্ট নামে পরিচিত ছিল। নেহরু রিপোর্টের পরিপ্রেক্ষিতে মোহাম্মদ আলী জিন্না কংগ্রেস ত্যাগ করেন এবং তিনি 14 দফা নীতি ঘোষণা করেন। ভারতবাসীর চরম বিরোধিতা সত্ত্বেও 1930 খ্রিস্টাব্দে 13 জানুয়ারি এই সাইমন কমিশন তার রিপোর্ট ব্রিটিশ পার্লামেন্টে পেশ করে এবং এই রিপোর্টের ভিত্তিতেই সরকার 1935 সালের ভারত শাসন আইন চালু করেন। এখন আমরা জানব 1929 খ্রিস্টাব্দের যে কংগ্রেসের অধিবেশন লাহোরে বসেছিল সেই লাহোর কংগ্রেস অধিবেশন 1923 আমরা জানব। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে 1929 খ্রিস্টাব্দে লাহোর কংগ্রেসের বার্ষিক অধিবেশন বসে। এই অধিবেশনের সভাপতিত্ব করেন জওহরলাল নেহরু। 1929 খ্রিস্টাব্দে 31শে ডিসেম্বর মধ্যরাতে নেহরু পূর্ণ স্বাধীনতার কথা ঘোষণা করেন। দাবি মানার জন্য সরকারকে 25 দিন সময় দেওয়া হয়, কিন্তু ব্রিটিশ সরকার নীরব থাকলে 1930 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসেবে কংগ্রেস ঘোষণা করে। এখন আমরা জেনে নেব পরবর্তী যে আন্দোলন, অর্থাৎ আইন অমান্য আন্দোলন সম্পর্কে। পূর্ণ স্বরাজের দাবি পূরণের উদ্দেশ্যে গান্ধীজি আইন অমান্য আন্দোলনের ডাক দেন। গান্ধীজি তার ইয়ং ইন্ডিয়া পত্রিকায় সরকারের উদ্দেশ্যে 11 দফা দাবি পেশ করেন। তাহলে একটু আগে আমরা বললাম 14 দফা দাবি, সেটা পেশ করেছিল কে, মোহাম্মদ আলী জিন্না, আর এখানে গান্ধীজি পেশ করলো কত দফা দাবি, 11 দফা দাবি। কিন্তু লর্ড আরউইন সেই দাবিতে খুব একটা সাড়া দেয়নি, ফলে গান্ধীজির সামনে আন্দোলন শুরু করা ছাড়া আর কোনো বিকল্প পথ ছিল না। তাই কী করেছিলেন তিনি 1930 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস পালনের দিনে আইন অমান্য আন্দোলন ঘোষণা করেন।
গান্ধীজি ব্যথিত চিত্তে বলেন, তিনি নতজানু হয়ে কেবল একটু করে রুটি চেয়েছিলেন, কিন্তু পরিবর্তে পেয়েছেন শুধু পাথর। তাহলে গান্ধীজি কি বলেছিলেন? তিনি নতজানু হয়ে কেবল একটুকরো রুটি চেয়েছিলেন, কিন্তু পরিবর্তে পেয়েছে পাথর। এবং এই আইন অমান্য আন্দোলন যেখান থেকে শুরু হয়েছিল সেই উল্লেখযোগ্য ঘটনা হলো ডান্ডি অভিযান বা লবণ আইন ভঙ্গ। কি হয়েছিল আমরা জেনে নিই। ব্রিটিশ সরকারকে জানিয়ে আইন অমান্য আন্দোলনের উদ্দেশ্যে 1930 খ্রিস্টাব্দে 12ই মার্চ মহাত্মা গান্ধী 78 জন সঙ্গী নিয়ে গুজরাটের সবরমতী আশ্রম থেকে ডান্ডি অভিযান শুরু করেন। 24 দিন ধরে 241 মাইল পথ হেঁটে 6ই এপ্রিল গুজরাটের ডান্ডি নামক সমুদ্রতটে গান্ধীজি স্বহস্তে লবণ তৈরি করে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন। গান্ধীজির আহ্বানে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। ভারতীয়রা ব্রিটিশদের সমস্ত আইন অমান্য করতে লাগলেন। কলকাতা পুরসভার মেয়র যতীন্দ্রমোহন সেনগুপ্ত কলকাতার রাস্তায় প্রকাশ্যে নিষিদ্ধ রাজনৈতিক গ্রন্থ পাঠ করেন। মেদিনীপুর ছিল আন্দোলনের অন্যতম কেন্দ্র। বাংলা, বিহার, দিল্লি, মুম্বাই, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, সীমান্ত প্রভৃতি অঞ্চলে এই আন্দোলনের তীব্রতা ছিল খুবই বেশি। আইন অমান্য আন্দোলনের উদ্দেশ্যে এবং এই আইন অমান্য আন্দোলনের যে উল্লেখযোগ্য নেতা ছিলেন কারা? চক্রবর্তী রাজা গোপালাচারী, রাজেন্দ্র প্রসাদ, যতীন্দ্রমোহন সেনগুপ্ত প্রমুখরা। আবার মহিলাদের মধ্যে ছিলেন সরোজিনী নাইডু, বাসন্তী দেবী, কমলা নেহরু উল্লেখযোগ্য। মুসলমানদের মধ্যে কারা কারা ছিলেন? আবুল কালাম আজাদ, ডক্টর আনসারি খান, আব্দুল গফর খান প্রমুখ। এখন আমরা জেনে নেব সীমান্ত গান্ধী অর্থাৎ খান আব্দুল গফর খান সম্পর্কে। উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে খান আব্দুল গফর খানের নেতৃত্বে আইন অমান্য আন্দোলন তীব্র আকার ধারণ করেন। তিনি খুদাই খিদমতগড় বা ঈশ্বরের সেবক নামক একটি সংগঠন স্থাপন করেন। তার অনুগামী যারা এই দলের সদস্য ছিলেন তারা লাল রঙের কুর্তা পরিধান করতেন, এই জন্য তারা লাল কুর্তা নামে পরিচিত ছিলেন। গান্ধীবাদী নেতা খান আব্দুল গফর খানকে বলা হতো, কি বলা হয় তাকে? সীমান্ত গান্ধী বলা হয়। এখন আমরা জেনে নেব যে তিনটে গোল টেবিল বৈঠক হয়েছিল, সেই তিনটে গোল টেবিল বৈঠক, সেই গোল টেবিল বৈঠকের কি উদ্দেশ্য ছিল, কোন কোন নেতারা কোন কোন দল যোগদান করেছিল সেই সম্পর্কে একটি আন্দোলন, সেই সম্পর্কে একটি আলোচনা আমরা এখানে করব। তাহলে শুরু করা যাক গোল টেবিল বৈঠকের প্রসঙ্গ। ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে লন্ডনে অনুষ্ঠিত হয় প্রথম গোল টেবিল বৈঠক 1930 খ্রিস্টাব্দ 12ই নভেম্বর। এই বৈঠকের সভাপতি ছিলেন র্যামসে ম্যাকডোনাল্ড। এই বৈঠকে কংগ্রেস যোগদান করেননি। মুসলিম লীগের মোহাম্মদ আলী জিন্না, আগা খাঁ, ফজলুল হক প্রমুখরা বৈঠকে অংশগ্রহণ করেন। ডিপ্রেসড ক্লাসের পক্ষে যোগদান করেন কে? বিআর আম্বেদকর। এছাড়াও আর কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। সুতরাং এই প্রথম গোল টেবিল বৈঠকে কংগ্রেস অংশগ্রহণ করেনি, এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখন আমরা চলে আসছি সেকেন্ড গোল টেবিল বৈঠকে। দ্বিতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল 1931 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে লন্ডনে। প্রথম গোল টেবিল বৈঠকে কংগ্রেসের কেউ যোগ না দেওয়ায় বৈঠক ব্যর্থ হয়। সেই জন্য কংগ্রেস যাতে দ্বিতীয় বৈঠকে অংশগ্রহণ করে এবং তার ফলশ্রুতিতে 1931 খ্রিস্টাব্দে 5ই মার্চ গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুসারে গান্ধীজি দ্বিতীয় গোল টেবিল বৈঠকে কংগ্রেসের প্রতিনিধি হিসেবে যোগদান করেন। এই বৈঠকে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন
বি আর আম্বেদকর, সরোজিনী নাইডু, মদন মোহন মালব্য প্রমুখ। এবং একেবারে শেষ গোলটেবিল বৈঠক অর্থাৎ তৃতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল 1932 খ্রিস্টাব্দে লন্ডনে। কংগ্রেস তৃতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেনি। তাহলে কংগ্রেস একটিমাত্রই গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিল, সেটি ছিল দ্বিতীয় গোলটেবিল বৈঠক। এখন আমরা জানব সাম্প্রদায়িক বাঁটোয়ারা ও পুনা চুক্তি। আইন অমান্য আন্দোলন চলাকালীন 1932 খ্রিস্টাব্দের 16 আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাঁটোয়ারা জারি করে হিন্দু, মুসলমান, শিখ প্রভৃতির জন্য পৃথক পৃথক নির্বাচনের অধিকার ঘোষণা করেন। গান্ধীজি যে জেলে ছিল তখন, জালবেদা জেল, সেখানে থাকা অবস্থায় এই ষড়যন্ত্র বাতিল করতে তিনি অনশনের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন 20 সেপ্টেম্বর 1932 খ্রিস্টাব্দে। এবং এই অবস্থায় নিম্নবর্গের নেতা বাবা সাহেব ভীমরাওজি আম্বেদকর, সেই আম্বেদকরের সঙ্গে মহাত্মা গান্ধীর একটি চুক্তি স্বাক্ষর হয় যেটির নাম ছিল পুনা চুক্তি। সেই পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1932 খ্রিস্টাব্দে 25 সেপ্টেম্বর। মনে রাখতে হবে গান্ধীজি তখন জেলে ছিলেন। গান্ধীজি অনশন প্রত্যাহার করেন। জেলে আম্বেদকর ও গান্ধীর মধ্যে আলোচনার সাপেক্ষে পুনা চুক্তির অনুসারে অনুন্নত সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা বাতিল হয় এবং হিন্দুদের যৌথ নির্বাচনের সূত্র মেনে নেওয়া হয়। তবে অনুন্নত শ্রেণীর আসন সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পায়। সরকারের হিন্দু সমাজের মধ্যে বিভেদ সৃষ্টির যে প্রচেষ্টা চলছিল সেটি ব্যর্থ হয় এবং বারীন্দ্র কুমার পুনা চুক্তিকে গান্ধীজির জীবনে উজ্জ্বলতম মুহূর্ত বলে উল্লেখ করেছেন। এখন আমরা চলে আসি নেক্সট পয়েন্টে। 1938 খ্রিস্টাব্দে হরিপুরা কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হন। 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরা অধিবেশনে পুনরায় সুভাষচন্দ্র সভাপতি পদের জন্য নির্বাচনে অংশগ্রহণ করেন। সুভাষের বিরুদ্ধে গান্ধীজি সমর্থিত পট্টবী সীতারামাইয়াকে নির্বাচনে দাঁড় করানো হয়। নির্বাচনে সীতারামাইয়া পরাজিত হন। সভাপতি পদে নির্বাচন হওয়া সত্ত্বেও সুভাষচন্দ্রকে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বিরোধিতার সম্মুখীন হতে হয়। শেষ পর্যন্ত কি হয়, শেষ পর্যন্ত কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দিয়ে সুভাষচন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দে 3রা মে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন। জাতীয় কংগ্রেসের সভাপতি হন রাজেন্দ্র প্রসাদ। এখন আমরা জানব ব্রিটিশ ভারতে কমিউনিস্ট আন্দোলন। 1920 খ্রিস্টাব্দে রাশিয়ার তাসখান্দে বিপ্লবী মানবেন্দ্র রায় ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন। অন্যদিকে এসবি ঘাটে মুজাফর আহমেদ, এস এ ডাঙ্গে, শওকত ওসমানি প্রমুখ নেতাদের উদ্যোগে কানপুরে 1925 খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশ আসক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে 33 জন প্রখ্যাত কমিউনিস্ট নেতার গ্রেপ্তার করা হয়, যেটি হয়েছিল 1929 খ্রিস্টাব্দের মার্চ মাসে। এইসব নেতাদের বিরুদ্ধে মিরাট ষড়যন্ত্র মামলা নামে ফৌজদারি মামলা দায়ের করে কে, ব্রিটিশ সরকার। এখন আমরা আসছি 1935 খ্রিস্টাব্দে কী হয়। এই কমিউনিস্ট পার্টি জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়, যুক্ত হয়ে আন্দোলন গড়ে তোলে এবং বিভিন্ন কর্মপন্থা তারা গ্রহণ করে। 1925 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে মুজাফর আহমেদ, কাজী নজরুল ইসলাম, হেমন্ত কুমার সরকার লেবার স্বরাষ্ট্র পার্টি প্রতিষ্ঠা করে। আর 1927 খ্রিস্টাব্দে ওয়ার্কার্স অ্যান্ড পিজেন্টস পার্টি গঠিত হয়। এই কমিউনিস্টদের উল্লেখযোগ্য কিছু পত্রিকা আছে, সেই পত্রিকাগুলো কি, সোশ্যালিস্ট যেটি করেছিল ডাঙ্গে, লাঙ্গল যেটি লিখেছিলেন নজরুল ইসলাম, আর আছে নবযুগ যেটি লিখেছিলেন মুজাফর। এবং এইগুলোই ছিল কমিউনিস্টদের উল্লেখযোগ্য কিছু পত্রিকা। আমরা এখন চলে আসব ক্রিপস মিশন সম্পর্কে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই পরিপ্রেক্ষিতেই ক্রিপস মিশন হয়েছিল। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 খ্রিস্টাব্দ থেকে 45 খ্রিস্টাব্দ পর্যন্ত। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন
চার্চিল ভারতের পূর্ণ সহযোগিতা লাভের আশায় উপ প্রধানমন্ত্রী স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে ভারতে পাঠান। এটি ছিল 1942 খ্রিস্টাব্দ 22শে মার্চ। এখন আমরা জেনে নেব ক্রিপসের প্রস্তাবগুলো কী কী। কংগ্রেস ও মুসলিম লীগ সহ অন্যান্য দলের নেতাদের সঙ্গে আলোচনা করে স্ট্যাফোর্ড ক্রিপস অনেকগুলো প্রস্তাব পেশ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি প্রস্তাব হল, প্রথম, যুদ্ধের অবসানে ভারতীয়দের ডোমিনিয়ন মর্যাদা, অর্থাৎ মনে রাখতে হবে এই ডোমিনিয়ন মর্যাদা বা ডোমিনিয়ন স্ট্যাটাস এটা কোন প্রস্তাবের মাধ্যমে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। উত্তর হবে ক্রিপস মিশন বা ক্রিপসের প্রস্তাব। নেক্সট হলো ভারতীয় প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সভা গঠন করা। নেক্সট, ভারতের প্রতিরক্ষার দায়িত্ব ব্রিটিশ সরকারের হাতে থাকবে। গান্ধীজি এই ক্রিপস প্রস্তাবকে ফেল করা ব্যাংকের চেক কাটার সামিল বলে মন্তব্য করেছিল। সুতরাং এই ক্রিপস মিশন ব্যর্থ হয়েছিল। ক্রিপসের প্রস্তাবগুলো ভারতীয়দের বেশিরভাগ রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারেনি। কারণ কী ছিল? কারণ পাকিস্তান দাবিকে পরোক্ষভাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, প্রতিরক্ষার দায়িত্বে ভারতীয়দের না দেওয়া এবং ব্রিটিশ মন্ত্রিসভার মতো সমমর্যাদা না দেওয়া, এই সমস্ত কারণে ক্রিপস মিশন ব্যর্থ হয়েছিল। এবং আমরা এখন যে আন্দোলন সম্পর্কে জানব, সেটি একটি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি উল্লেখযোগ্য আন্দোলন, যার নাম ছিল ভারত ছাড়ো আন্দোলন বা বলা হয় আগস্ট আন্দোলন। স্বাধীনতা লাভের জন্য সংগ্রাম ছাড়া বিকল্প পথ নেই। 1942 খ্রিস্টাব্দের 26শে এপ্রিল গান্ধীজি তার হরিজন পত্রিকায় ইংরেজকে অবিলম্বে ভারত ত্যাগ করার কথা জানান। এরপরে কী হয়, 1942 খ্রিস্টাব্দের 14ই জুলাই কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে ঐতিহাসিক ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয় এবং 1942 খ্রিস্টাব্দে 8ই আগস্ট বোম্বাইয়ে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলন এর প্রস্তাব পাশ করা হয়। অধিবেশনের শেষে গান্ধীজি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন, পূর্ণ স্বাধীনতা ছাড়া আর কিছুতেই আমি সন্তুষ্ট হব না, আমরা স্বাধীনতা অর্জন করব অথবা মরব, অর্থাৎ করেঙ্গে ইয়া মরেঙ্গে, যেটাকে বলা হয় ডু অর ডাই, এই সমস্ত স্লোগান গান্ধীজি এই ভারত ছাড়ো আন্দোলনের সময় দিয়েছিলেন। কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে স্থির করা হয় 1942 খ্রিস্টাব্দে 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু করা হবে। আন্দোলনের দিন 9ই আগস্ট গান্ধীজি, সরোজিনী নাইডু সহ বহু কংগ্রেস নেতৃত্বকে বন্দি করা হয়, কংগ্রেসকে বেআইনি ঘোষণা করা হয়। জাতীয় নেতৃত্ব বৃন্দ বন্দি হলে আঞ্চলিক নেতৃত্ববৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দের পরিচালনায় আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন তীব্র আকার ধারণ করে। জয়প্রকাশ নারায়ণ, নরেন্দ্র দেব, অরুণা আশাপালির মতো সমাজবাদী নেতারা এর নেতৃত্ব দিতে এগিয়ে আসেন। বিহার, উত্তরপ্রদেশ, সেখানে এই আন্দোলনের ব্যাপক প্রভাব পড়ে। উড়িষ্যা, মধ্যপ্রদেশ, আসামে তীব্র আকার ধারণ করে এবং আগস্ট আন্দোলনে সর্বস্তরের মানুষেরা অংশগ্রহণ করেছিলেন। মেদিনীপুরের তমলুকে অজয় মুখোপাধ্যায়, সতীশচন্দ্র সামন্ত, সুশীল ধারার নেতৃত্বে আন্দোলন তীব্রতর হয়ে ওঠে এবং তমলুকে জাতীয় কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হয়। সুতাহাটা, নন্দীগ্রাম, মহিষাদল, তমলুক এই চারটি থানা ছিল জাতীয় সরকারের অধীন। তাম্রলিপ্ত সরকার 17ই ডিসেম্বর 1942 খ্রিস্টাব্দ থেকে 1 সেপ্টেম্বর 1944 খ্রিস্টাব্দ পর্যন্ত স্বাধীনভাবে শাসন করেন। তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। গান্ধীবুড়ি নামে খ্যাত অ্যালিনান গ্রাম নিবাসী 73 বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা, তিনি এই সময় এই ভারত ছাড়ো আন্দোলনের এক উল্লেখযোগ্য মুখ ছিলেন।
পণ্ডিত জওহরলাল নেহরু বলেছেন, নেতা নেই, সংগঠন নেই, উদ্যোগ আয়োজন নেই, কোনো মন্ত্রবল নেই, অথচ একটা অসহায় জাতি স্বতঃস্ফূর্তভাবে কর্ম প্রচেষ্টার আর কোনো পন্থা না পেয়ে বিদ্রোহী হয়ে উঠল। এ দৃশ্য প্রকৃতি বিস্ময়ের ব্যাপার। এবং 1942 খ্রিস্টাব্দের 9ই আগস্ট আন্দোলন শুরু হয়েছিল, আর গান্ধীজির মুক্তির পর অর্থাৎ 1944 খ্রিস্টাব্দের মে মাসে এই আন্দোলনের অবসান ঘটে। এখন আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে নেতাজির সুভাষচন্দ্র বসুর অবদান সম্পর্কে কিছু তথ্য জানব। নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন উড়িষ্যার কটকে। এবং কী হয়েছিল, কংগ্রেসের তরুণ এবং বামপন্থী মহলে জনপ্রিয়তার সুবাদে 1938 খ্রিস্টাব্দের হরিপুরা অধিবেশনে তিনি সভাপতি নির্বাচিত হন। এবং ঠিক তার পরবর্তী সময়ে গান্ধী গোষ্ঠীর সঙ্গে মতবিরোধের ফলে সুভাষচন্দ্র বসুকে কংগ্রেস ত্যাগ করতে হয় এবং তিনি সেই কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক নামক একটি রাজনৈতিক দল গঠন করেন, যেটি গঠন করা হয়েছিল মে মাস 1939 খ্রিস্টাব্দে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ইংরেজ সরকার ভারত রক্ষা আইনে সুভাষচন্দ্রকে গ্রেপ্তার করে, সেটা ছিল 1940 খ্রিস্টাব্দের 2 জুলাই। পরে শারীরিক অসুস্থতার কারণে সুভাষকে কলকাতায় তার এলগ্রিন রোডের বাসভবনে নজরবন্দি করে রাখা হয়। এই নজরবন্দি থাকাকালীন শত্রুর শত্রু আমার বন্ধু এই নীতি অনুসরণ করে তিনি বিদেশ থেকে ব্রিটিশ শক্তিকে আঘাত হানার সিদ্ধান্ত নেন। এবং সেই মোতাবেক তিনি কী করেন, 1941 খ্রিস্টাব্দের 17ই জানুয়ারি সুভাষচন্দ্র বসু জিয়াউদ্দিন ছদ্মনামে কলকাতা ত্যাগ করেন। তাহলে তিনি যখন কলকাতা ত্যাগ করছিলেন একটা ছদ্মনাম নিয়েছিলেন, জিয়াউদ্দিন। ইংরেজদের চোখে ধুলো দিয়ে বিহারের গোমো স্টেশন থেকে তিনি পেশোয়ার যান, পরে আফগানিস্তান হয়ে রাশিয়ায় যান। রাশিয়ায় কোনোরূপ সহযোগিতার আশ্বাস না পেয়ে 1941 খ্রিস্টাব্দে 24শে মার্চ জার্মানিতে পৌঁছায়। জার্মানির বার্লিনে আজাদহীন বেতার কেন্দ্র স্থাপন করেন। জার্মানির হাতে বন্দি 400 জন ভারতীয় সেনা নিয়ে তিনি ফ্রি ইন্ডিয়া লিজিয়ান নামক একটি সেনাবাহিনী গঠন করেন এবং খুব তাড়াতাড়ি তারা সুভাষচন্দ্রকে নেতাজি উপাধিতে ভূষিত করেন। বিপ্লবী মহানায়ক রাসবিহারী বসুর আহ্বানে সুভাষচন্দ্র বসু সাবমেরিন করে জার্মানি থেকে জাপানে আসেন 13ই জুন 1943 খ্রিস্টাব্দ। এবং 1943 খ্রিস্টাব্দের 2 জুলাই নেতাজি সিঙ্গাপুরে আসেন। রাসবিহারী বসুর তৈরি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের দায়িত্ব নেতাজি নেন। নেতাজি ক্যাপ্টেন মোহন সিং এবং নেতাজি কী করেন, ক্যাপ্টেন মোহন সিংয়ের বাহিনীরও দায়িত্ব নেন। এখন 1943 খ্রিস্টাব্দের 25th আগস্ট অর্থাৎ 25শে আগস্ট নেতাজির বাহিনীর পুনর্গঠন করে আজাদহীন বাহিনী গঠন করেন এবং নেতৃত্ব দেন। সুভাষচন্দ্র আজাদহীন ফৌজকে 5টি ব্রিগেডে ভাগ করেন। এগুলি হলো গান্ধী ব্রিগেড, সুভাষ ব্রিগেড, নেহরু ব্রিগেড, আজাদ ব্রিগেড আর ঝাঁসির রানী ব্রিগেড। সুভাষ ব্রিগেডের নেতৃত্ব ছিলেন শাহনওয়াজ খান, ঝাঁসিরানী ব্রিগেডের নেত্রী ছিলেন শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন। এবং 1943 খ্রিস্টাব্দের 21শে অক্টোবর নেতাজি সিঙ্গাপুরের আজাদহীন সরকার গঠন করে। জাপান, থাইল্যান্ড, জার্মানি, ইতালি সহ 7টি দেশ এই সরকারকে স্বীকৃতি দেয়। সহযোগিতার নিদর্শনস্বরূপ জাপানের প্রধানমন্ত্রী তোজো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দুটি আজাদহীন সরকারের হাতে তুলে দেন। তাহলে এই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ দুটি জাপানদের অধীনে ছিল, সেটি পরবর্তীকালে এই আজাদহীন সরকারের হাতে তুলে দেওয়া হয়েছিল। এবং নেতাজি আন্দামানকে নাম রাখেন শহীদ এবং নিকোবরকে নাম দেখেন স্বরাজ। আজাদহীন সরকারের মূল ধ্বনি ছিল জয় হিন্দ এবং দিল্লি চলো। এই সময় নেতাজি জাপানি বেতার থেকে বলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। 1944 খ্রিস্টাব্দে 4ই জানুয়ারি
নেতাজি ব্রহ্মদেশ পার হয়ে মণিপুরে প্রবেশ করে, ইম্ফল দখল করে, আর এরপর কোহিমা দখল করে 1940 খ্রিস্টাব্দে মে মাসে, এবং 1945 খ্রিস্টাব্দের 15ই আগস্ট জাপান মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। জাপানের সাহায্য বন্ধ হলে আজাদহীন বাহিনী ব্রিটিশদের কাছে আত্মসমর্পণে বাধ্য হয়। ভারাক্রান্ত হৃদয়ে নেতাজি টোকিও যাওয়ার পথে এক বিমান দুর্ঘটনায় নিহত হন 1945 খ্রিস্টাব্দেই 18ই আগস্ট। তবে নেতাজির মৃত্যু সম্পর্কে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। 1935 খ্রিস্টাব্দে নেতাজি একটি গ্রন্থ লিখেছিলেন, সেই গ্রন্থটির নাম ছিল ইন্ডিয়ান স্ট্রাগল। আজাদহীন বাহিনীর 3 অভিযুক্ত সেনাপতি শাহনওয়াজ খান, মোহন সাইগল ও জি এস ধিলন, এদের যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, সেই যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আইনজীবী ভোলাভাই দিশাই, জওহরলাল নেহরু, অরুণা আশাপালি, দিস পয়েন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং আগেও যে সমস্ত পয়েন্ট বলেছি তার ভেতরে প্রচুর ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে, আমি সেগুলো উল্লেখ করিনি। তোমরা একবার টোটাল লেকচারটি শুনবে, তাহলে অনেক প্রশ্ন এখান থেকে কমন থাকার সম্ভাবনা থাকবে। তাহলে কি বললাম, এই যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আইনজীবী ভোলাভাই দেশাই, জওহরলাল নেহরু এবং অরুণা আশাপালি আজাদহীন বাহিনী অর্থাৎ আইএনএর পক্ষে সওয়াল করেন। আজাদহীন বাহিনীর পর বীর সেনাপতি ক্যাপ্টেন রশিদ আলীর দিল্লির লালকেল্লায় বিশেষ সামরিক আদালতে কোর্ট মার্শাল করার পর 7 বছরের সাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। এই সিদ্ধান্তের প্রতিবাদে 1946 খ্রিস্টাব্দের 11-14 ফেব্রুয়ারি কলকাতায় প্রবল গণবিক্ষোভ এবং ছাত্র আন্দোলন শুরু হয়। ক্যাপ্টেন রশিদ আলীর মুক্তির দাবিতে 11 ফেব্রুয়ারি মিছিল হয়। মিছিলের উপরে গুলি চালানোর প্রতিবাদে 1946 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি রশিদ আলী দিবস পালন করা হয় এবং এই দিন কলকাতার সর্বাত্মক ধর্মঘট পালন করা হয়। এখন আমরা জেনে নেব মুসলিম লীগ ও মোহাম্মদ আলী জিন্না সম্পর্কে। 1906 খ্রিস্টাব্দের 31 ডিসেম্বর ঢাকায় নবাব সলিমুল্লাহর নেতৃত্বে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় এবং ফিকার উল মুলক ছিলেন এই মুসলিম লীগের সভাপতি। 1910 খ্রিস্টাব্দে আলিগড় ছিল এই লীগের প্রধান কার্যালয় এবং আস্তে আস্তে লখনৌতে কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। 1913 খ্রিস্টাব্দে মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগে যোগদান করেন কিন্তু পৃথক নির্বাচনের বিরোধিতা করেন। এজন্য কংগ্রেসের নেত্রী সরোজিনী নাইডু জিন্নাকে বলেছিলেন হিন্দু মুসলমান ঐক্যের দূত। অর্থাৎ প্রথমে কিন্তু এই মোহাম্মদ আলী জিন্না মুসলিমদের পৃথক নির্বাচনকে সমর্থন করেননি এবং 1934 খ্রিস্টাব্দ থেকে জিন্নাই ছিল মুসলিম লীগের এক অবিবংশিত নেতা। 1933 খ্রিস্টাব্দে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পাঞ্জাবি মুসলিম ছাত্র চৌধুরী রহমত আলী নাও অর নেভার এই শীর্ষকের পুস্তিকায় পাকিস্তান অর্থাৎ পি থেকে হয় পাঞ্জাব, এ থেকে আফগানিস্তান, কে থেকে কাশ্মীর, আই থেকে সিন্ধু এবং এস থেকে হয় বেলুচিস্তান একটি পৃথক রাষ্ট্রের দাবি জানান। অর্থাৎ তিনি প্রথম পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি জানিয়েছিলেন। 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে স্যার সিকান্দার হায়াত খানের খসড়া অনুযায়ী বাংলার প্রধানমন্ত্রী ফজলুল হক বিখ্যাত লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব উত্থাপন করেন। তিনি মুসলমানদের আলাদা জাতি হিসেবে বর্ণনা করে মুসলমানদের জন্য একটি পৃথক সার্বভৌম রাষ্ট্র গঠনের দাবি জানান এবং এটি পরবর্তী সময়ে পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত পায়। 1942 খ্রিস্টাব্দে মুসলিম লীগের করাচি অধিবেশনে মোহাম্মদ আলী জিন্না বলেন দেশ ভাগ করো এবং ভারত ছাড়ো। জিন্নার ক্ষমতা এতটাই বৃদ্ধি পেয়েছিল যে জিন্না বাংলার প্রধানমন্ত্রী ফজলুল হককে সরিয়ে হোসেন শহীদকে তিনি ক্ষমতায় বসিয়েছিলেন। 1944-45 খ্রিস্টাব্দের মধ্যে ব্রিটিশ সরকার রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য সিমলা সম্মেলন আহ্বান করলেও সুফল মেলেনি। পরবর্তী সময়ে লর্ড ওয়াভেল কংগ্রেসের সভাপতি জওহরলাল নেহরুকে অন্তর্বর্তী সরকার গঠনের জন্য আহ্বান জানালে কংগ্রেস সম্মতি জানান। এই ঘটনায় উত্তেজিত এবং ক্রুদ্ধ মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম বা ডাইরেক্ট অ্যাকশন ডে
পালন করেন, যেটি ছিল 16 আগস্ট 1946 সাল। ওই দিনে কলকাতায় ভয়াবহ সাম্প্রদায়িক হাঙ্গামা বাঁধে। নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তীন সরকার গঠিত হওয়ার কিছুদিনের মধ্যেই মুসলিম লীগ ওয়েভেলের অনুরোধ এই সরকারে যোগদান করলেও, তাহলে ওয়েভেলের অনুরোধ তিনি রেখেছিলেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকারে তিনি যোগদান করেছিলেন, কিন্তু তাতেও কোনো সুফল মেলেনি। দ্বি জাতি তত্ত্বের পূর্ণাঙ্গ বিকাশ ঘটেছিল 1947 সালের 14ই আগস্ট, যখন 1947 সালের 14ই আগস্ট একটা পৃথক পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছিল। এখন আমরা জানব নৌ বিদ্রোহ 1946 খ্রিস্টাব্দ। 1946 সালে 18ই ফেব্রুয়ারি বোম্বাইয়ে তলোয়ার নামক জাহাজে সর্বপ্রথম নৌ বিদ্রোহ শুরু হয় এবং বোম্বাইয়ের পর করাচির হিন্দুস্তান জাহাজে এই বিদ্রোহ হয়। কংগ্রেসের সোশ্যালিস্ট পার্টির অরুণা আশরাফ আলী, অচ্যুত পট্টবর্ধন এবং কংগ্রেস ও মুসলিম লীগ নৌ বিদ্রোহের তীব্র নিন্দা করেছিলেন এবং তাদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। এইভাবে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ধীরে ধীরে 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আমি এই লেকচারটিকে আর দীর্ঘায়িত করার চেষ্টা করছি না এবং বলে রাখছি যে একটি লেকচারের মাধ্যমে সমস্ত ইতিহাস, সমস্ত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরা সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয়। আমি তবু অনেকের অনুরোধে এই অডিও লেকচারটি দিলাম, এবং যেটি আরও ভালো হতো যদি আমি আমার নোটস দিয়ে এই ভিডিওটি বানাতাম, কিন্তু একেবারে হাতে খুব কম সময়, সেইগুলো এডিট করা যথেষ্ট সময় সাপেক্ষ, তাই আমি সেই আমার নোটসের মাধ্যমে ভিডিও আকারে দিতে পারিনি। কারণ সেটা করতে গেলে আমাকে এই ভিডিও বানাতে প্রচুর পরিশ্রম করতে হয়, এডিটিংয়ের কাজ এবং বিভিন্ন রকম কাজ করতে হয়, সেটি মিনিমাম 5-6 দিন বা তার বেশি সময় লেগে যায়। সুতরাং এই 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট করা সম্ভব নয়, তাই আমি বিনা কোনো পরিকল্পনা ছাড়াই হঠাৎ করে এই লেকচারটা দিলাম। জানি অনেক ভুল ত্রুটি হয়েছে, তবু আমি চেষ্টা করলাম কিছু ভালো ইনফরমেশান রাখার। তো অবশেষে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই প্রেস করো, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাও। তো বন্ধু, এখানেই শেষ করছি, ধন্যবাদ।